আবু তো হাদনান বলেছেন, এমন এক সময় আসবে যে কাগজের টাকা নাকি চলবে না, দাওয়াত দিয়ে এসে কাগজের টাকা দিয়েন না, দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে বলবেন যে কাগজের টাকা তো নেওয়া যাবে না, অতএব আপনাকে কাগজের টাকা দিব না, কি দিব, সবাই এক টাকার পয়সা দিবেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা আসলে বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে এরকম যুগে যুগে কিছু ফেতনাবাজ থেকেই যায় এবং ফেতনাবাজ থাকবে, ফেতনাবাজদেরকে উপেক্ষা করেই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি এই কথাটা আপনাদের কেন বললাম, আপনারা প্রশ্নটা শুনতে পারছেন যে বাশার বিনকে যে প্রশ্নটা করা হয়েছে এবং যে প্রশ্নটা করছে সেও কিন্তু মানে একটা ফেতনা সৃষ্টি করার জন্যই, মানে এরকম কিছু একটা ফেতনা সৃষ্টি করার জন্যই কিন্তু সেই প্রশ্নটা করছে, না এই প্রশ্নটা করার কথা ছিল না। কারণ এই আলোচনাটা প্রায় আজ থেকে আরও প্রায় 4 বছর আগে প্রশ্ন মানে আলোচনাটা করেছেন আবু দহা মোহাম্মদ আদনান 2021 সালে। মানে বিষয়টা কী বুঝাইছে, তাকে কী প্রশ্ন করা হয়েছে, যে আপনার আবু দহা আদনান বলতেছেন যে টাকা এক সময় টাকার মান থাকবে না, ঠিক আছে, টাকা কাগজ হয়ে যাবে, এই জন্য এই বিষয়ে আপনি কী বলেন। তো বাশার সাহেব উত্তরে কী বললেন, যে তাকে দাওয়াত দিয়ে আইনা, টাকা না দিয়ে তাকে পয়সা দেওয়ার জন্য। মানে আসলে আপনার যতটুকু মেধা আছে, আপনার যতটুকু জ্ঞান আছে, আপনি এর ভিতরেই আলোচনা করতে পারবেন, এর বাহিরে আপনার যাওয়া সম্ভব না, এটাই বাস্তবতা। আবু দহা আদনান সাহেবের যতটুকু জ্ঞান আছে, উনি ওই জ্ঞানের থেকে কিন্তু এই আলোচনাগুলো করছে যে একটা সময় টাকার মান কমে যাবে এবং মানে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম তৈরি হবে টাকাগুলা, যেটা আপনি শুধু জানতে পারবেন যে আপনার এত টাকা আছে, কিন্তু আপনার হাতে ধরতে পারবেন না, আপনি দেখতে পারবেন না। যেমন আমরা এখন দেখি যে আপনার বিকাশে বা নগদের ভিতরে আপনার অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলোর ভিতরে আমরা দেখি যে আপনার এই জায়গায় এত টাকা আছে, কিন্তু আমরা কিন্তু এটা হাত দিয়ে গণতে পারতেছি না, ধরতে পারতেছি না। মানে এরকম কিছু বিষয় নিয়ে উনি উদাহরণস্বরূপ এই কথাগুলো বলছিল। কিন্তু এই যে মাতা মোড়ায় প্রশ্ন করছে, ঠিক আছে, মাতা এই ডায়লগ আর এক মাতা মোড়া যারা প্রশ্নটা করছে, হ্যাঁ লোক আরেক মাধ্যম ওটা, এই জন্য বললাম মাধ্যম ওটা, কারণ সে আসলে এই কথাটার মিনিংটাই সে বুঝতে পারে না, যে আসলে সে কোন পর্যায়ে এই কথাগুলো বলছে বা কেন এই কথাগুলো বলছে, এটা আসলে সে বুঝতে পারে না, কারণ তার এতটুকু জ্ঞানই অর্জন করতে পারে নাই। তো এই জন্য কিন্তু সে এই উত্তরগুলো দিছে, ঠিক আছে। তো আবু দহা আদনানের মানে বিশ্লেষণটা এটা অন্য পর্যায়ে, ঠিক আছে, আর তোমার আপনার বাদশাহ সাহেবের বিশ্লেষণটা এটা মনে করেন যে শুধু মাঠ পর্যায়ে, ঠিক আছে। এই জন্য আমরা আসলে মানে প্রায় এসেই বলি যে ওয়াজ মাহফিলে বিদ্বেষ না ছড়ায়, সবাই যেন একত্রিত হয়। যেমন আমরা আজকে 2 দিন আগে দেখলাম আপনার চরমনায় যে একটা মনে করেন যে সমাবেশ তৈরি করছে, যা ইসরায়েলের মানে আপনার ফিলিস্তিনের বিষয় নিয়ে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে তারা সব ঘরানার আলেমদেরকে এক জায়গায় করছে, একত্রিত করছে। তো এই জায়গা থেকে আমরা যখন ভাবি যে না সব কিছুর দলমত নির্বিশেষে সব কিছু বাদ দিয়ে তারা একত্রিত হয়ে যাচ্ছে, এদের ভিতরে এই যে এরকম কিছু ফেতনাবাজ, তারা মনে করেন যে আপনার মানে এই ওয়াজ মাহফিলের ভিতরে এরকম কিছু ফেতনা তৈরি করে, এরকম কিছু বিদ্বেষ তৈরি করে, বিদ্বেষ তৈরি করে মানুষের ভিতরে, মনে করেন যে আপনার বিদ্বেষমূলক মানে সৃষ্টি করে দেয়, মানে জিনিসটার পার্থক্য করে দেয়, ভাগাভাগি করে দেয়, যে আপনার আমি সাপোর্টার, তার সাপোর্টার সে, মানে এরকম কিছু করে দেয়, ঠিক আছে। বর্তমানে আমাদের আসলে ইসলামটা ধ্বংস করার জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের চাইতে, ঠিক আছে, এরকম গণনার কিছু মানে এই ধরনের কিছু মানুষদের জন্যই আমাদের সবচেয়ে ইসলামটা আজকে ক্ষতি হচ্ছে। এই জন্য মানে এই মানে সবচেয়ে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং আমরা ক্ষতির মুখে পড়তেছি তাদের মধ্যে কিছু মানে মানুষের জন্য, ঠিক আছে, যারা সবসময় আমরা সবসময় বলি যে আমরা আসলে ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান নেই, কিন্তু আমরা চাই সবাই যে একত্রিত হয়ে ইসলামের আলোচনাগুলো যেন কারোর প্রতি, হ্যাঁ দলমত নির্বিশেষে কারো মনে করেন যে আকিদাগত ভিন্নতা থাকতেই পারে, সেগুলো আপনারা মনে করেন যে অন্য সাইডে রাখবেন। আপনারা একজন প্রশ্ন করলো, আপনি মনে করেন যে ফেলফেল করে উত্তর দিতে আসছেন, আসলে এটার মানে কি না, কী কারণে সে আলোচনাগুলো করছে, আপনি এটার কোনো কিছু জানেনই না, শুধু আপনারা প্রশ্ন করছে, আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, কেন আপনি তার সম্পর্কে আগে জানতে হবে, আপনি সে আসলে কী আলোচনাটা করছে, এই আলোচনার সম্পর্কে আপনার বুঝতে হবে। আপনি যদি আলোচনাটা না শোনেন, আপনি যদি তার সম্পর্কে না জানেন, আপনি বলতে পারতেন যে ভাই আমি এটা সম্পর্কে অবগত নই, আমি তার আলোচনাটা শুনি নাই, আমি আপনাকে এই বিষয়ে উত্তর দিতে পারতেছি না, তাহলে জিনিসটা সমাধান হয়ে যেত। কিন্তু আপনি কী বললেন, না এনে একটা ফেতনা তৈরি করে দিলেন, এনে একটা মনে করেন যে উস্কানিমূলক বক্তব্য দিলেন, যে আবু দহা আদনানের দাওয়াত দিয়ে আইনে আপনার ওই জায়গায় আপনার মানে টাকার বদলে পয়সা দেওয়ার জন্য, কেন ভাই। তো যাই হোক, এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।